হ্যালো ফ্যামিলি সকলে কেমন আছো আশা করি সকলে ভীষণই ভালো আছো আমি তখন গোপালকে সঙ্গে করে আমার এই বাড়ির থেকে ও বাড়িতে যাচ্ছিলাম অর্থাৎ আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে যাচ্ছিলাম কারণ সেদিন ছিল আমার বাপের বাড়িতে স্বাদ তোমরা তো আমার শ্বশুর বাড়ি থেকে দাওয়ার স্বাদের ভ্লগটা দেখেই নিয়েছো আজকে দেখতে পারবে আমার বাপের বাড়ির থেকে দাওয়া স্বাদের ব্লগ তবে তার আগে আমি আমার জন্মদিনের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ যেদিন আমাকে বাপের বাড়ির থেকে স্বাদ দিয়েছিল সেদিন ছিল চব্বিশে জুলাই আমার জন্মদিন এই জন্মদিনটি আমি আমার ফ্যামিলির সাথেই পালন করেছিলাম দিনে এতটা স্বাদের আয়োজন ছিল তাই ফ্যামিলি সাথে আমি আমার কেক কাটিং করেছিলাম তবে এই জন্মদিনটা আমার জন্য খুব স্পেশাল জন্মদিন ছিল কারণ আমার লক্ষ্যে আমার সঙ্গে ছিল এই জন্মদিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল আর এই সেদিন আমি অনেক ছোট ছোট সারপ্রাইজ পেয়েছিলাম ছোট বললে ভুল হবে সারপ্রাইজ কখনও ছোট হয় না আমার জন্য প্রথমেই বলি আমার ভাই সন্টি আমাকে আর তুষারকে নিজের হাতে এঁকে আমাদের আমাকে গিফট করেছিল যেটা ছিল অসাধারণ যেটাকে বয়ান করার মতন আমার কাছে কোনো শব্দ বা ভাষা নেই মিষ্টিমাসি আমাকে একটা বেনারসির গি ব্যাগ গিফট করেছিল তাছাড়াও পূজা আমার বোন নিজের হাতে স্ন্যাক্সের ট্রে একটা রেডি করে আমাকে গিফট করেছিল বাবা আমাকে ক্যাশ আর আমার পরনে যে শাড়িটা যেটা পরে আমি কেক কাটিং করি সেটা বাবারই দেওয়া ছিল তুষার আমাকে একটা নেকপিস আর একটা কেক দিয়েছিল সেই কেকটার উপরে নিজে ও লিখেছিল টোয়েন্টি এইথ বার্থডে ছিল আমার আর এমজি বলে ও আমাকে ডাকে মামা এবং মামিও আমাকে একটা কেক দিয়েছিল যে কেকটাও ছিল অসাধারণ দেখতে এছাড়াও আমার পিসি ভুতু পিসি আমাকে একটা নাইট ড্রেস গিফট করেছিল আর তাছাড়াও বড়দের তো আশীর্বাদ আমার সঙ্গে আছেই তোমরা ভিডিওটি দেখতেই পেলে এরপরে আসবে আমার সাধের সেকেন্ড পার্টের ভিডিওটি সেই ভিডিওটি দেখে জানিও কেমন লাগলো এছাড়াও তোমাদেরকে আরও অনেক অনেক ভিডিও আমরা উপহার দিতে চলেছি সামনেই অনেক ভালো ভালো ভ্লগ আসতে চলেছে তোমরা আমাদের সঙ্গে এভাবেই থেকো আমাদের পাশে থেকো আর নিজেদের অবশ্যই যত্ন নিও নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো চলো আজকের জন্য টাটা বাই বাই সকলে ভালো থেকো লাভ ইউ অল